অভিযোগ যেন পিছু ছাড়ছে না ইডেন কলেজ শাখা ছাত্রলীগের। কমিটি গঠনের পর বেশ কয়েকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে ছাত্রলীগের এই গুরুত্বপূর্ণ ইউনিট। বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে কিছুদিন আগে সেখানকার কমিটির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। ওই স্থগিতাদেশ প্রত্যাহারের দুই মাস না যেতেই আবাসিক ছাত্রী নির্যাতনের ঘটনায় আবারও ফেঁসে যাচ্ছেন ইডেন কলেজের এক ছাত্রলীগ নেত্রী। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর নাম নুজহাত ফারিয়া রোকসানা। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও গণিত বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী। মারধরের শিকার শিক্ষার্থীর নাম মহুয়া। তিনি ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, কলেজের হলে বহিরাগত শিক্ষার্থীকে স্থায়ীভাবে টাকার বিনিময়ে বসবাসের সুযোগ দেওয়ার প্রতিবাদ করায় রোকসানার আক্রোশের শিকার হয়েছেন তিনি। এ ঘটনার পর রোকসানার নির্যাতনের বিচার ও প্রতিকার চেয়ে হল সুপারের কাছে আবেদন করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগপত্রের একটি কপি রয়েছে আমাদের হাতে। অভিযোগপত্রে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় ইডেন কলেজের বঙ্গমাতা হলের পঞ্চম তলার আবাসিক শিক্ষার্থী মহুয়াকে মারধর করা হয়। এ সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7টার দিকে কলেজ ছাত্রলীগের সহসভাপতি রোকসানা আক্তার ওই শিক্ষার্থীকে নির্যাতন শুরু করে ভুক্তভোগী মহুয়ার চিৎকার শুনে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। রোকসানা তাদের সামনে ক্রিকেট খেলায় ব্যবহৃত স্ট্যাম্প দিয়ে মহুয়াকে পেটান, তার জামা কাপড় ও চুল ছিঁড়ে ফেলেন এবং বটি দিয়ে কোপাতে উদ্যত হন। অভিযোগপত্রে আরও বলা হয়, ওই সময় রোকসানা পঞ্চম তলার প্রতিটি শিক্ষার্থীর সিট কেড়ে নেওয়ার হুমকি দেন। পঞ্চম তলার সব শিক্ষার্থী রোকসানার অত্যাচারের শিকার। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে এর স্থায়ী সমাধান ও বিচার চাওয়া হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করেন এমন বহিরাগত শিক্ষার্থীদের টাকার বিনিময়ে ফলে স্থায়ী সিট দিয়েছেন ছাত্রলীগ নেত্রী রোকসানা। ভুক্তভোগী শিক্ষার্থী মহুয়া বৈধ শিক্ষার্থী হয়েও এক বছর ধরে রোকসানার কক্ষে প্রতিদিন অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করায় তাকে এমন নিষ্ঠুরভাবে পেটানো হয়েছে। বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা প্রতিবেদকের কাছে আরও জানান, ছাত্রলীগের রোকসানা জুনিয়র মেয়েদের দিয়ে নিজের কাজ করান। এমনকি তিনি যখন বের হন তখন জুতা পর্যন্ত মেয়েদের পরিয়ে দিতে হয়, মাঝে মধ্যে হাত পা টেপান, মেয়েদের ওপর শারীরিক মানসিক নির্যাতন চালান, কথা না শুনলে গালিগালাজ করেন, রুম থেকে বের করে দেওয়ার হুমকি দেন, বহিরাগতদেরও হলে রাখেন। বঙ্গমাতা হলের পাঁচতলার সব শিক্ষার্থী রোকসানার ভয়ে তটস্থ থাকেন। তিনি সবার সঙ্গে খারাপ আচরণ করেন, কিছু বললেই স্ট্যাম্প দিয়ে মারতে উদ্যত হন। মহুয়াকে বটি দিয়ে কোপাতে গেছেন, অন্যান্য শিক্ষার্থীরা না ধরলে ওর শরীরে কোপ লাগত। তবে এ সকল অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে জানিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী নুজহাত ফারিয়া। গণমাধ্যমকে তিনি বলেন, যে মেয়েকে নিয়ে কথা হচ্ছে সে আমার রুমমেট, ছোট বোন, আমার সঙ্গে তার কোনো সমস্যা নেই, জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছে। এখন আপনারা বলছেন স্ট্যাম্প দিয়ে পেটানো হয়েছে, আপনারা চাইলে ওকে দেখতে পারেন বা ওর সঙ্গে কথাও বলতে পারেন, নির্যাতনের বিষয়টি সত্য নয়, রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্যই এসব মিথ্যা ছড়ানো হচ্ছে, এটা ঠিক নয়। সাধারণ শিক্ষার্থীরা হলের দায়িত্বরত ম্যাডামের কাছে লিখিত অভিযোগপত্র নিয়ে গেলে তিনি তা আমলে না নিয়ে শিক্ষার্থীদের সাথে ধমকের সুরে কথা বলে অভিযোগপত্রের মার্জিন ও ভাষাগত ভুল ধরতে ব্যস্ত ছিলেন বলে জানান শিক্ষার্থীরা। এ ব্যাপারে জানতে যে ব্রেকিং নিউজের পক্ষ থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিকে কল করা হলে ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি কল কেটে দেন। ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্যকে কল করলে তিনিও ফোন রিসিভ করেননি। এই বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ব্রেকিং নিউজকে বলেন, শিক্ষার্থী নির্যাতন ফৌজদারি অপরাধ, আমরা চাইব বিশ্ববিদ্যালয় বা কলেজ যেখানে এরকম ঘটনা ঘটবে সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে। এদিকে ইডেনের শিক্ষার্থীদের অভিযোগ, এই রোকসানা আগেও মারধর করতেন শিক্ষার্থীদের, হলের সিট দখল করতে শিক্ষার্থী পিটিয়ে গত বছরও আলোচনায় ছিলেন তিনি। এসব কারণে গত বছরের 11 এপ্রিল রোকসানাকে কলেজ ও ছাত্রীনিবাস থেকে বহিষ্কারের জন্য অধ্যক্ষ এবং তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে অভিযোগ আমলে নিয়ে রোকসানাকে ছাত্রীনিবাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ইডেন কলেজ কর্তৃপক্ষ। তবে অদৃশ্য কোনো কারণে বহিষ্কারের সেই সিদ্ধান্ত আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি কলেজ প্রশাসন। সুপ্রিয় দর্শক, সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেল, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট